हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। वेलकम टू माय चैनल रेसिपी बाय सिंथियास मम। आज के आमी आपनादेर जोन्नो निये एशेछी हालिम रेसिपी। कम बेशी आमरा अनेकेई एटा पछंद करी। चलुन ताहले आर कथा ना बाड़िये तैरी करी आजकेर एई हालिम रेसिपिटी। এর জন্য আমি এখানে রাধুনির হালিম মিক্স প্যাকেট নিয়েছি। এই প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেট থাকে, একটা মশলার প্যাকেট, একটা চাল ডাল মিশ্রিত। বড় প্যাকেটে যেটা সেটার মধ্যে চাল ডাল থাকে। এবার প্যাকেটটা খুলে একটা মিক্সিং বোল নিয়েছি এবং মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এই হালিমের মধ্যে ফুটন্ত গরম পানি 3 কাপ দিয়ে দিব। এবার চামচের সাহায্যে একটু নেড়ে নেচ্ছি। এবার এটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকেই কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো পরিবেশনের সময় ব্যবহার করার জন্য। বাকি বেরেস্তার মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিব। স্বাদমতো লবণ দিয়ে নিলাম, আদা রসুন বাটা দিয়ে নিলাম 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1.5 চা চামচ। এবার এর মধ্যে হালিম মিক্সটের যে মশলার প্যাকেটটা ছিল পুরোটাই দিয়ে নিলাম। হালকা একটু নেড়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা কষানোর জন্য। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিলাম, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকেই কেটে রেখেছিলাম মাংস 400 গ্রামের মতো হবে, ছোট ছোট টুকরো করে, সেই মাংসটা দিয়ে নিলাম। এবার মশলার সাথে ভালো মতো মাংসটা মিক্সড করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে মাংসটা কষানো পর্যন্ত রান্না করব। এর মাঝে আমি ঢাকনা উঠে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার মাংস সিদ্ধর জন্য আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করেছি। আমি গরম পানি ব্যবহার করেছি। এবার একটু নেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে নিব একটা বলক আসা পর্যন্ত। একটা বলক আসার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার যে মিশ্রণটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চাল ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঘনত্বটা যে যেমন খেতে চান সেভাবে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হালিম। কিছুক্ষণ রান্না করার পরে আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এটা এই চুলায় রেখে দিব। অন্য চুলায় আমি বাগারের জন্য আরেকটা প্যান বসিয়ে নিব। এর মধ্যে 3টা শুকনা মরিচ আর 1 টুকরা রসুন দিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে
हल्का गोल्डन कलर करे भेजे नेब। एर मध्ये किछुटा सरिषा दिए निलाम। भेजे नाओ हुए गेछे। चूलाय जे हालिमटा बसिए रेखेछिलाम हालिमेर मध्ये फोड़नटा दिए निच्छि। এবার আমি নেড়ে নেছি। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। এর জন্য একটা এখানে বাটি নিয়েছি, বাটির মধ্যে উঠিয়ে নেছি। সবগুলো উঠিয়ে নিয়েছি। পরিবেশনের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, এক এক করে সবগুলো দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি প্রথমে। এরপর কিছুটা আদা কুচি দিয়ে নিলাম। এবার শসা কুচি দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ দিয়ে নিলাম। আর কিছুটা ধনে পাতা কুচি। উপরে এক টুকরা লেবু। তৈরি হয়ে গেল আমার হালিম রেসিপি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।